জেডএম ট্যুরস এন্ড ট্রাভেলসর উদ্যোগে আগস্ট মাসের গ্রুপে যারা উমরা হজ গেছেন তারা জেডএম ট্যুরস এন্ড ট্রাভেলসর খুব বেশি তারিফ করছেন। জেডএম ট্যুরস এন্ড ট্রাভেলসর ডিরেক্টর হাফিজ জাকারিয়া বরলস্করে প্রায় 25 জন মানুষরে লইয়া উমরা হজর উদ্দেশ্যে গেছেন গত 8 তারিখ। বৃহস্পতিবারে মদিনা শরীফের বিভিন্ন এলাকা যেমন মসজিদে কবা, হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহুর বাগান, ওয়াহুদ পাহাড়, মসজিদে কিবলাতাইন, গাজওয়ায়ে খন্দক ওগুলা সহ ইগুলা এলাকা যারা উমরা হজ গেছলা তারারে লইয়া ঘুরিয়া দেখাইছেন জাকারিয়া বরলস্করে। এমনকি ইসলাম ধর্মর প্রচারক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রোজা শরীফ জিয়ারত করছেন। শুক্রবারে রাত 11টা নাগাদ জিদ্দা এয়ারপোর্ট থেকে জেড এম ট্যুরস এন্ড ট্রাভেলস গ্রুপর সবরে লইয়া ফিরিবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছেন জাকারিয়া বরলস্করে। জেড এম ট্যুরস এন্ড ট্রাভেলসর বিভিন্ন সুযোগ সুবিধার কথা মানুষরে জানাইছেন। তাই প্রত্যেক মাসে খুব কম খরচে জেড এম ট্যুরস এন্ড ট্রাভেলসর উদ্যোগে উমরা হজ মক্কা ও মদিনা শরীফ যাইতে চাইলে আজ যোগাযোগ করুন 9954533044 অথবা 7002442677 নম্বর। আসসালামু আলাইকুম জিহাজি সাহেব, আপনারা সফর সম্পর্কে তোরা কোন চেন ফিডব্যাক দেন, কি রকম কি তাইলো? আলহামদুলিল্লাহ শুকরান জাজিলান। আমরা যে সফরের মধ্যে আসলাম আমরা সফর অত্যন্ত সুন্দর হয়েছে। যাওয়া আওয়া, জঙ্গলের মধ্যে রোয়া খাওয়া সব কিছু জেলা হওয়ার কথা সেইভাবে আমরা পাইছি, কিন্তু যা অসুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ। আমিও ভালো হয়েছে এবং আমরা ট্রাভেলসের যেগুলো জেরত লাগার কথা এগুলো খুব সুন্দর হয়েছে। আমরা পছন্দ হয়েছে আমার এই ভাই লগে আমরা আবার কারণে আমরা বহুত সুবিধা হয়েছে। আমি খাস করে আমার তাকে হইয়া যে আমি বৃদ্ধ মানুষ ফসল বড় ধরাইছিলাম, কিন্তু আমার খুব সেবা শুশ্রূষা করছেন, খাওয়া পিয়া এই সম্পর্কে আমায় খুব আরাম পাইছি। ইনশাল্লাহ আল্লাহ তানে হ্যাঁ হায়াত দান করবেন। আল্লাহর আল্লাহর কাছে শুকরিয়া দেন আদায় করুন, আদায় করে এই বাইর কাছ থেকে বাইর কাছে দুর্গ মানে মেহনত করছেন, এই মেহনতের শুকরিয়া আদায় করার আল্লাহর কাছে আমরা এই অতফা দিব নাই, আল্লাহ বদলি দিতা। ইনশাল্লাহ এই জেডএম ট্রাভেলস থেকে যেটুকু আমরা সাহায্য পাইছি বা এখন অবধি মানে আমরা আমার থেকে যাওয়া পর যতটুকু সাহায্য আমরা সব সুন্দর খাওয়া থেকে নিয়ে সব সব সুন্দরভাবে হয়েছে। আর বেশি করে আমরা বাইয়ে আমরা লেগে বহুত মেহনত করছেন বিয়ের ব্যাপারে, আমরা আমির হিসাবে মানে মানলাম এবং মানিয়ে এখনো যাই আর ইনশাল্লাহ। আর যে কথা তাই কইছিল আমরা মানছি আর এখন মানিয়ে যাই আর তাই যে কথা আমরা খবরের বইতে রাখবো আমরা মানিয়ে যাই আর ইনশাল্লাহ। খুব সুন্দর হয়েছে আমরা জিনিসটা। আমরা সেই ঐতিহাসিক মসজিদে বর্তমানে অবস্থিত, যে মসজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত দিয়ে হাত মোবারক দিয়ে সব কথা মানাইছিলাম সেই মসজিদে আমরা উপস্থিত। যে মসজিদে দুই রাকাত নামাজ পড়লে কবুল একটা উমরার সওয়াব পাওয়া যায়। আমরা সেই মসজিদে আজকে উপস্থিত হয়েছি আল্লাহর শুকরিয়া। মসজিদের নাম আলহামদুলিল্লাহ এই মসজিদের নাম মসজিদ কুবা, মদিনার মসজিদের নাম বইতে গিয়া কিছুটা দূরে এই মসজিদ অবস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করিয়া দিতে সময় এই জায়গা দম লইয়া নিজের হাত দিয়ে এই মসজিদ বানিয়েছিল প্রথম। এই মসজিদে আমরা উপস্থিত হয়েছি আল্লাহর শুকরিয়া, আল্লাহ শুকরিয়া দেওয়া।